কেমন আছো তোমরা? কাছে কিছু ভালো আছো? আজকে শিলংয়ের লাস্ট দিন, আজকে মানে আজকে আমরা তো দুপুর 3টের সময় ফ্লাইট রয়েছে, তো এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে একটু যাবো শিলংয়ের মার্কেটটা ঘুরতে। তার আগে যাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে, আর এখন বেজে গেছে প্রায় 10টা 9টার কাছাকাছি, তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো ব্রেকফাস্টে শুধু আমি চাই খাচ্ছি কারণ আর কিছু বেশি কিছু খাবো না। রেডি হয়ে গেছে ও এখানে, আর ওরা হলো মার্কেটে চলে গিয়েছে, আমরা মার্কেটে যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, এনজয় করো। মার্কেট দুধারে পুরো একদম দোকান, আমরা এখন শিলংয়ের মার্কেটে এসেছি, শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু। তো আমরা শিলংয়ে কিন্তু আসাম টি নিয়েছি কারণ এখানে যেহেতু আসাম টি বিখ্যাত মানে ফেমাস তাই জন্য। আর এখানে চারপাশে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের দোকান রয়েছে, জামা কাপড়ের বেশিরভাগ জামা কাপড়ের বেশি দোকান রয়েছে, জুতো, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান। এখানে চারপাশে প্রায় দোকানেই ভর্তি, এটা পুরো একটা মার্কেট, বড় মার্কেট বলতে পারো শিলংয়ে। যেমন দার্জিলিংয়ের মেল রোড ছিল সেরকম শিলংয়ের এটা একটা বড় মার্কেট। দেন এই যে চারপাশে দেখতে পাচ্ছ একদম কিন্তু বিভিন্ন রকমের শর্ট শার্ট, বিভিন্ন রকমের স্লিপার, বুট, তারপর ব্ল্যাঙ্কেট, মানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো আমরা হলো মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, এবার আমাদের রুম ছেড়ে দিতে হবে, বেজে আছে প্রায় 12টা 21-এর কাছাকাছি। তো চলো এবার আমরা যাবো কিন্তু এয়ারপোর্টে, তার আগে লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন আমরা এয়ারপোর্টে যাবো। কারণ এয়ারপোর্টের কাছে কোনো লাঞ্চের ব্যবস্থা নেই, মানে লাঞ্চের কোনো দোকান নেই, তো এয়ারপোর্টে যাবো, তার আগে আমরা লাঞ্চ করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা এনজয় করো। আমরা এখন আমাদের ট্রাভেলারে উঠে পড়ছি কারণ ট্রাভেলারটা একদম নিয়ে যাবে, লাঞ্চ করবো, দেন তারপর আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে। তো চলো এইবারের মতো ট্যুর শেষ। এখন শিলং এয়ারপোর্টে চলে এসেছি, হচ্ছে শিলংয়ের এয়ারপোর্ট। রয়েছে পাহাড়, ব্যাগ চেকিং খুলছে এখানে, আমাদের ফ্লাইট হলো 3:30-এর সময় আছে, 3:35-এ। আমাদের চেকিং হয়ে গেছে, এবার আমাদের ফ্লাইট আসবে সবাই মিলে 2:45। তো আমরা আমাদের ফ্লাইট আছে 3:35, সব চেকিং কমপ্লিট হয়ে গেছে, ফ্লাইট ওখানে। Refueling is in progress for this aircraft and we ask you to behave thank you.
কালকে এসে ব্লগটা আর ইন করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করুক। বাই বাই টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টেক কেয়ার, গুড নাইট।